বুঝতে পারলেন তিনি বৈষ্ণবে খেয়েছেন, তখন পরিবারে অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ক নেওয়া স্বীকার করে। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়ে। এরই মধ্যে গরিবেলা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তার নাম হয় দেবদাস চক্রবর্তী। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিশ্বাসটি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 1/2/1920 তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন, তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাস বয়স 2 বছরে উন্নীত হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মোহরী শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না, এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মোহরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তিসহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় ছাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান। কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারত।